শিলচর সমষ্টির বেরেঙ্গায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো 23-এর রাকিল মজুমদারের। ফুচকা আনতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না রাকিলের, বাড়িতে ফিরল তার মৃতদেহ। জানা যায় যে মঙ্গলবার রাতে অটোর সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে বসেন রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে, এতে তিনি ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে এলাকাবাসী তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। এলাকার বাসিন্দারা বলেন, ছোট পরিসরের রাস্তার দরুন এই দুর্ঘটনাটি ঘটেছে। রাস্তাটি চওড়া করার জন্য বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ নিয়ে তারা পূর্ত বিভাগ, বিদ্যুৎ বিভাগকে দায়ী করেন। এদিকে বুধবার দুপুরে রাস্তা অবরোধ করা হয়। প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধের পর সদর ওসি সহ ম্যাজিস্ট্রেট এসে অবরোধ থেকে প্রত্যাহার করান। দিন দুপুরে অবৈধভাবে গাড়ি চলাচল বন্ধ করা এবং রাস্তার পাশে থাকা বিদ্যুৎ স্পর্শ খুঁটিগুলো সরিয়ে দেওয়া এবং পূর্ত বিভাগ ডিমার্গেশন করে রাস্তা বড় করার দাবি জানান তারা। এছাড়া নিহত পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানান তারা। আমরা যে দাবি আনলো যে বড় গাড়ির যেটা নয়টি টাইমটা গতকালকে টাইম দিয়েছে 11:30 সময় তার ওখানে যাওয়ার, লেগে বইয়ের নাই ডিসচার্জ করিয়ে করিয়ে দিবা, আমরা দাবি ওটা আসবো। নেক্সট দাবিটা আছে আমরা ইলেকট্রিক পোল লগে কাস লেনটা বার করার লাগে সার্কেল অফিসার ওখানে যাইমু, আমরা গিয়া দিলে দিবা, নাইলে নেক্সট টাইম লাগে চলে তো রাস্তা বন্ধ থাকবো সব সময় একের কথা উত্তম মানে হইতো। অশেষ ধন্যবাদ জানাই, আমরা কোনো আলোচনা হয়েছে না পিডব্লিউডির লোক, আমরা রাস্তা বন্ধ লাগে নসি সারের লোক আলোচনা হয়েছে যে আমরা বড় গাড়ি দিন সারাদিন বড় গাড়ি চলাচল থাকে, এইটা মানে একটা টাইমিং দেওয়ার লাগে নয়টি দেওয়ার লাগে, নসি সারের কইছে এটা আমরা করিয়ে দিবা, আমরা কালকে তানিকার লোকের যাওয়ার লাগে মিলার লাগে। আরও দাবি আসলো তো আর্থিক একটা সাহায্য লাগে, যেটা গাড়ির ইন্স্যুরেন্স আছে যেটা মিসগাইড করা হয়েছে কালকে পুলিশে যে অটোত লাগিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে না, অটোটা দেখায় আর কালকে বাচ্চাটা মারা গেছে, নাহলে ই অটোর আর ইলেকট্রিক সিটি বোর্ডের কারণ হয়েছে। ইলেকট্রিক বোর্ডটা যদি রাস্তায় কেন রাখতো না তো এই অটোটা সাইড করিয়ে দেয় কি না কারো কারণে অটোত লাগিয়ে দাঁড়া, কালকে যেরাও মানে কইছে কেন জানি না কোনো কারণে কইছে, আমি নিজে দেখা স্বয়ং দেখা যে অটোটা এখন আছে, অটোটা তারা পুলিশের কাছে আজকে এলো বলে।